কোনো জিনিস প্রতিষ্ঠা করতে তিনটা জিনিস লাগে। এক নম্বর হলো লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করা। আমরা বলে দিয়েছি লক্ষ্য উদ্দেশ্য হবে তৌহিদ, রিসালাত, আখেরাত। শিক্ষা লক্ষ্য হতে হবে তৌহিদ, কোনো শির্ক চলবে না। মানুষ আল্লাহর আনুগত্য করবে, শয়তানের আনুগত্য করবে না। আমাদের মধ্যে যদি এখলাস না থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যদি আমরা শিক্ষা অর্জন না করি তাহলে এই শিক্ষা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। কে চেনা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে বড় জানার বিষয়। এই জানার বিষয়টা আমাকে সবার আগে নির্ধারণ করতে হবে কোন বিষয়টা আগে জানব। যে শিক্ষা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে শিক্ষা হলো ফেতনা। তাই দুনিয়াবি আমিত্ব নয়, বরং আখিরাতে মুক্তির লক্ষ্যে শিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা ওই শিক্ষাকেই বলে যেই শিক্ষা তাকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায়। যেই শিক্ষা তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় না, অবাধ্যতা শেখায়, সেই শিক্ষাকে মূলত সুশিক্ষা বলা চলে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম চলমান এবং আমাদের এই সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনভুক্ত আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়ুনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সর্বজ্ঞে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের নিকটে, যার অশেষ মেহরবানিতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল উপস্থিত। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অবসরপ্রাপ্ত প্রবীণ প্রফেসর, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উপস্থিত, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগের সম্মানিত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সেমিনারের আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সদস্যবৃন্দ, গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের সূচনা লগ্নেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ। আমি আব্দুল ওয়াদুদকে পবিত্র কোরআন অর্থসহ তেলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا
تجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই তখন তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে কেবল অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বদা আপনার গুণগান করছি ও পবিত্রতা বর্ণনা করছি তিনি বললেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না অতঃপর আল্লাহ আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন অতপর সেগুলোকে ফেরেশতাদের সম্মুখে পেশ করে বললেন তোমরা আমাকে এগুলির নাম বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তারা বলল সকল পবিত্রতা আপনার জন্য আমাদের কোনো জ্ঞান নেই যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন ততটুকু ব্যতীত নিশ্চয় আপনি মহা বিজ্ঞ ও প্রজ্ঞাময় আল্লাহ বললেন হে আদম তুমি এদেরকে ওই সবের নামগুলো বলে দাও অতপর যখন আদম তাদেরকে ওই সবের নামগুলি বলে দিল তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আসমান ও জমিনের অদৃশ্য বিষয়সমূহ আমি সর্বগত অবগত এবং তোমরা যেসব বিষয় প্রকাশ করো ও যেসব বিষয় গোপন করো সকল বিষয় আমি সম্যক অবহিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরান জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা আব্দুল আদমকে অসংখ্য ধন্যবাদ তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ প্রদান করবেন রবিউল ইসলাম সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্বোধনী ভাষণ প্রদানের জন্য আমি রবিউল ইসলাম ভাইকে মঞ্চে উদ্যত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে যেই মহান রবের অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি সেই মহান রবের দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহা মানবের প্রতি যার আদর্শগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাব বলে আশাবাদী ইনশাআল্লাহ সেই মহা মানবের প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সেমিনার আলোচকগণ সম্মানিত শিক্ষক মণ্ডলী গোয়েন্দা বিভাগের ভাই এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা সকলকে এবং আমার সামনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ভাইয়েরা এবং সুধী মণ্ডলী প্রত্যেককেই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই সেমিনারটি হওয়ার কথা ছিল গত 12ই মার্চ কিন্তু কারণবশত আমরা করতে পারি নাই এ কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আলহামদুলিল্লাহ সর্বোপরি আমরা শুরু করতে পেরেছি এবং ইনশাআল্লাহ ভালোভাবে শেষ হবে এই আশাবাদী সম্মানিত উপস্থিতি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম চলমান এবং আমাদের এই সংগঠনটি সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনভুক্ত আলহামদুলিল্লাহ আপনারা যারা কাজ করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে কাজ করতে পারবেন আমরা কারিকুলামের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কো কারিকুলাম অনেকেই অনেক কিছু করে থাকি কিন্তু দিনে যদি কিছু সময় ইসলামের জন্য ব্যয় করতে পারি তাহলে সেই সময়টা আলহামদুলিল্লাহ অনেক উত্তম সম্মানিত উপস্থিতি পরিশেষে যারা আমাদেরকে মেধা শ্রম এবং অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেককেই উত্তম প্রতিদান দান করেন আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এদেশের তাওহীদ দীপ্ত তরুণের প্রতিষ্ঠিত প্রথম সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রিয় উপস্থিতি এ পর্যায়ে শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনারের প্রবন্ধ পাঠ করবেন নাজমুন নাঈম সাধারণ সম্পাদক বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্যায়ে আমরা শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক যে বিষয়ের উপরে আজকের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে সেই বিষয়ের উপর লিখিত প্রবন্ধ উপস্থাপন করব আপনাদের সকলের হাতে হাতে গেট থেকে ঢোকার সময় প্রবন্ধটি দেওয়া হয়েছে আপনার সাথে সাথে ধরবেন ইনশাআল্লাহ শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার 2023 উপস্থাপিত প্রবন্ধ শিক্ষার মৌলিক লক্ষ্য মানব জীবন প্রবহমান নদীর ন্যায় এক চলমান যাত্রা আল্লাহর নিকট থেকে মায়ের গর্ভে আগমনের মাধ্যমে যার সূচনা হয় এবং চিরস্থায়ী জান্নাত বা জাহান্নাম হলো এর শেষ ঠিকানা মাঝে ক্ষণকাল মানুষ বিচরণ করে পৃথিবী নামক এই গ্রহে সেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মরীচিকার ন্যায় বিচিত্র স্বপ্নের পিছনে ছুটে চলে জাগতিক সফলতা অর্জনের তীব্র আকাঙ্ক্ষায় ভুলে যায় তার চূড়ান্ত গন্তব্য যে গন্তব্যের দিকে অনবরত এগিয়ে চলছে মহাবিশ্বের সকল জীব ও জড় ইচ্ছায় অনিচ্ছায় সকলেই ফিরে যাবে মহান স্রষ্টা আল্লাহর কাছে তাই ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি সূরা জারিয়াত 56 নম্বর আয়াত আর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে শিক্ষা হবে সে লক্ষ্য পূরণের অন্যতম হাতিয়ার সঠিক লক্ষ্যে যাপিত জীবন নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলা ট্রেনের মতো যার আরোহণকারীর যাত্রা ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ সে ট্রেনের সাথে একই লক্ষ্যে চলতে পারে আর লক্ষ্য ভিন্ন হলে তাকে খুঁজতে হয় অন্য পথ কিন্তু ট্রেন তার অবিচার লক্ষ্যবানে এগিয়ে চলে তেমনি শিক্ষার লক্ষ্য অনুসন্ধানের পূর্বে জীবনের লক্ষ্য নির্ধারণের বিকল্প নেই শিক্ষা সেই লক্ষ্য পূরণের সহায়ক মাত্র আর লক্ষ্যহীন জীবনে শিক্ষার উদ্দেশ্য তালাশ করা ভাসমান সাগরে মাঝিহীন নৌকার যাত্রীর গন্তব্য জানতে চাওয়ার মতোই বৃথা
যার জীবন অকুল সাগরে চরম হতাশা, ঝড়ের আশঙ্কা আর টিকে থাকার চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ। মোট কথা, জীবনের প্রকৃত লক্ষ্যে অবিচল থাকতে পারলে প্রতিটি পদক্ষেপই সফলতার দিকে এগিয়ে দেয়, আর লক্ষ্যচিত জীবন সামান্য হোঁচট খেয়ে স্তব্ধ হয়ে যায়। বলা হয়ে থাকে, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শিক্ষালাভ করে। হামাগুড়ি দিতে না পারা শিশুটি একদিন পাহাড়ের চূড়ায় আরোহণ করতে শিখে। শুদ্ধ উচ্চারণে মা বাবা ডাকতে না পারা নবজাতকও একদিন লাখো জনতার সামনে ভাষণ দিতে পারে। কলম ধরে হাতে মুখে কালি মাখা আর বড় ভাই বোনের বই খাতা নষ্ট করা ছেলেটিও বই লিখে জাতির পথ নির্দেশ করে। এসবই মানুষের নিরন্তর শিক্ষার অর্জনের ক্রমোন্নতির ফল। শিক্ষার মৌলিক লক্ষ্য হল সৃষ্টির সেবা ও স্রষ্টার সন্তুষ্টি। নিজের ও সমাজের উপকার সাধনের মাধ্যমে ইহকালে ও পরকালে সফলতা লাভই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। শিক্ষা যে বিভাগেই হোক, এই লক্ষ্য সামনে থাকলে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে কল্যাণ সাধনে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়। আল্লাহর নিকট প্রতিদানের আকাঙ্ক্ষা ও সৃষ্টির প্রতি দায়িত্বানুভূতি তাদের প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। অপরদিকে ক্ষণস্থায়ী দুনিয়াবি লক্ষ্য মানুষকে স্বার্থপর করে তোলে, তাদের কাছে নশ্বর পৃথিবীর ভোগবিলাসী মুখ্য বলে গণ্য হয়। মানবতার প্রতি কোনো দায়িত্ববোধ তারা অনুভব করে না, ফলে তারা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে মানবতার বৃহৎ ক্ষতি সাধন করতে উদ্যত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অর্জনের দৃষ্টান্ত দিয়েছেন জমিনে প্রবল বর্ষণের সাথে। অতঃপর জমিন তা শুষে নেয় এবং তা দিয়ে তরুলতা ও সবুজ উদ্ভিদ উৎপন্ন করে, আর ওই জমিন যা পানি আটকে রাখে এবং তা থেকে মানুষ ও পশু পাখি উপকার লাভ করে। বুখারী হাদিস নাম্বার 79। তেমনি মানুষ শিক্ষা অর্জন করে, নিজে উপকৃত হয় এবং অন্যের উপকার সাধনে ব্রতী হয়। আর যে শিক্ষা মানব কল্যাণে ব্যয়িত হয় না, তা ওই মরুভূমির মতো যা বর্ষার পানি আটকে রাখতে পারে না এবং শস্য উৎপাদন করে না, যেখানে স্বার্থের চোরাবালি মরিচিকার ন্যায় জল জল করে, মানবতার সবুজ ডালপালা সেখানে শাখা মেলতে পারে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান লক্ষ্যই যুগে যুগে ইমাম চতুষ্টয়, ইমাম বুখারি, আল বিরুনি, আল কিন্দি, আল ফারাবি, আল খওয়ারেজমি, আল হামদানি, ইবনে সিনা প্রমুখের মতো ইতিহাস বিখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক, বিজ্ঞানী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ, ভূগোলবিদ, চিকিৎসাবিদ ও সাহিত্যিকের জন্ম দেয়, যারা নিজেদের সাধনালব্ধ শিক্ষা মানবতার সেবায় নিয়োজিত করেও আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করেন। তারা নিজেদের গর্ব অহংকার চূর্ণ করে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন। অপরদিকে বস্তুবাদী লক্ষ্য চার্লস ডারউইন, আলফ্রেড নোবেল, জোসুয়া স্টিভেন্সদের মতো বিজ্ঞানীদের উদ্ভব ঘটায়, যারা মানুষের আত্মপরিচয় ভুলিয়ে দেয় ও মানবতা ধ্বংসের আয়োজন করে। তারা অণুপরমাণু গবেষণার মাধ্যমে মানুষের প্রাণ রক্ষার পরিবর্তে প্রাণ নাশের অস্ত্র বানায়। জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের শতকরা 70 জন বিজ্ঞানী মরণাস্ত্র আবিষ্কারে লিপ্ত। তাদের শিক্ষা পৃথিবীতে ভয় শঙ্কা বিভেদ ছড়িয়ে জাতিকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থাও চলছে ঠিক একই পথে, যেখানে দুনিয়াবী ও ব্যক্তিগত স্বার্থই প্রাধান্য পায়, যেখানে যে কোনো উপায়ে ধন সম্পদ ও মান মর্যাদা অর্জনই মূল লক্ষ্যে পরিণত হয়, ফলে অর্থনৈতিক সুবিধা ক্ষমতা ও পদমর্যাদা লাভের আশায় দুর্নীতি ও চাটুকারিতার পথ বেছে নেয়। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শুধু মুখের কথা আর বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে, বাস্তবে রূপ লাভ করতে পারে না, ফলে জীবনের মূল লক্ষ্যই লাইনচ্যুত হয়। জীবনের একটি বড় অংশ পার করে এসে বার্ধক্যের কোলে বসে তারা অনুভব করে তাদের সব অর্জনই তাদের ধোঁকা দিয়েছে। বস্তুত তারা নিজেদের দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা তাদের বর্ণনা দিয়েছেন এভাবে, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর নিকটে কোনো কাজে আসবে না, আর তারাই হবে জাহান্নামের ইন্ধন। সূরা আলে ইমরান 10 নম্বর আয়াত। আমরা যদি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা চিন্তা করি, সেটি বর্তমানে কেবল ডিগ্রি অর্জনের পদ্ধতিতে পরিণত হয়েছে, যেখানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সবার লক্ষ্যই থাকে পরীক্ষায় পাস ও পরবর্তী শ্রেণীতে উত্তরণ। সার্টিফিকেট অর্জন শেষে একটি চাকরির ব্যবস্থা হলেই যেন শিক্ষার অর্জনের সমাপ্তি ঘটে। শিক্ষা প্রদানকারী শিক্ষক থেকে অর্জনকারী শিক্ষার্থী সকলে যেন এই প্রক্রিয়ার স্বয়ংক্রিয় যন্ত্র, ফলে শিক্ষার স্থায়িত্ব হয় কেবল পরীক্ষার খাতা পর্যন্ত, জীবনে তার প্রভাব থাকে অতি সামান্য। এই শিক্ষা স্রষ্টার পরিচয় সন্ধান ও সৃষ্টির কল্যাণ সাধনের পরিবর্তে মানুষকে কেবল ভোগবাদী ও স্বার্থবাদী প্রাণীতে পরিণত করে। উর্দু কবি ইকবাল বলেছেন, যে শিক্ষা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে শিক্ষা হলো ফেতনা। তাই দুনিয়াবি আমিত্ব নয়, বরং আখিরাতে মুক্তির লক্ষ্যে শিক্ষা অর্জন করতে হবে।
প্রকৃত আখিরাতমুখী শিক্ষা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে, চিকিৎসককে মানব সেবায় উদ্বুদ্ধ করে, দার্শনিককে প্রকৃত সত্যের সন্ধান দেয়, বৈজ্ঞানিককে মানবতার কল্যাণে নতুন সৃষ্টিতে অনুপ্রেরণা যোগায়, শিক্ষককে আদর্শ ছাত্র গঠনে উদ্যোগী করে, সাহিত্যিককে সমাজে মূল্যবোধ তৈরিতে কলমে জিহাদে উৎসাহিত করে, রাজনৈতিককে জাতীয় স্বার্থ রক্ষা ও আমানতদারিতায় উজ্জীবিত করে, সৈনিককে করে জাতির বিশ্বস্ত পাহারাদার, ইহকালীন স্বার্থকে তুচ্ছ জ্ঞান করে পরকালীন পুরস্কার লাভের আশায় সকলে সহ সহ দায়িত্ব পালনে মনোযোগী হয়, ফলে জাতির সার্বিক উন্নতি ত্বরান্বিত হয়। লক্ষ্য নির্ধারণের পর তা অর্জনের জন্য চাই সঠিক পথ ও পদ্ধতি, তা হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথ, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ, যা মানুষকে সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির উদ্দেশ্য, জীবনযাপন পদ্ধতি, স্রষ্টার পরিচয় ইত্যাদি অজানা বিষয়ের সন্ধান দেয়। আল্লাহ বলেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সূরা আলাক 1 নম্বর আয়াত। সালাফে সালেহিনের অনুসৃত পথে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অন্বেষণ ও তা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মূল লক্ষ্য অর্জিত হবে। অতএব মানুষকে বস্তুবাদী ও ভোগবাদী না করে তাওহীদ, রিসালাত ও আখিরাতমুখী করাই হলো শিক্ষার মৌলিক লক্ষ্য। সে লক্ষ্যেই আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এ পর্যায়ে আলোচনা পেশ করবেন সেমিনারের সম্মানিত আলোচক ডক্টর নুরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল আল মারকাজুল ইসলামী আসসালাফি নওদাপাড়া রাজশাহী। আলোচ্য বিষয়, সালাফে সালেহিনের শিক্ষা দর্শন। আমরা যত বড় শিক্ষাবিদ হই, যত বড় প্রফেসর হই, যত বড় জ্ঞানীগুণী হই, ডাক্তার হই না কেন, যদি আমলের মানদণ্ডে আমি উত্তীর্ণ না হতে পারি এবং পরকালে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই দুনিয়াবি জীবনে আমি সৎ আমল সম্পাদন করে এই পৃথিবী থেকে বিদায় না নিতে পারি, তাহলে এই শিক্ষা, এই পরিচয়, এই পদ পদবি কোনোটি আমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। আমাদের মধ্যে যদি এখলাস না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা শিক্ষা অর্জন না করি, তাহলে এই শিক্ষা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অরণ্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনারের স্নেহাস্পদ সভাপতি, সম্মানিত প্রধান অতিথি দেশবরণ্য শিক্ষাবিদ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আজকের সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা সময়ে এই চমৎকার একটি সেমিনারের আয়োজন করেছে যেই সময় শিক্ষা নিয়ে একটি হযবরল অবস্থা বিরাজ করছে বর্তমান বাংলাদেশে। শিক্ষা পাঠ্যক্রম, পাঠ্যসূচি নিয়ে যে বিশৃঙ্খল অবস্থা, সেই বিশৃঙ্খল অবস্থায় শিক্ষা জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা প্রদানের জন্য আজকের এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। আসলে আমরা কেন শিখি, শিক্ষার লক্ষ্য কি? যেই শিক্ষা অর্জন করে আমি নিজেকে আলোকিত করতে পারি না, যেই শিক্ষা অর্জন করে আমি আমার সমাজকে আলোকিত করতে পারি না, আমার চতুর্পার্শ্বকে আমি আলোকিত করতে পারি না এবং ওহির আলোয় উদ্ভাসিত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে পারি না, সেই শিক্ষা আসলে আমার দিন এবং দুনিয়া আখিরাতের জন্য কতটুকু কল্যাণকর হবে, সেই প্রশ্ন আজকে সচেতন বিবেকের কাছে আমি রেখে গেলাম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যে বিভাগে শিক্ষা অর্জন করি, যে বিষয়ে শিক্ষা অর্জন করি না কেন, আমাদের মধ্যে যদি এখলাস না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা শিক্ষা অর্জন না করি, তাহলে এই শিক্ষা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। আর যদি আমার মধ্যে এখলাস থাকে, আন্তরিকতা থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি শিক্ষা অর্জন করি, আমি আমার নিজের পরিচয় জানি, আমার রবের পরিচয় জানি, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন প্রেরণ করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যদি আমি সচেতন থাকি, তাহলে ইনশাআল্লাহ আমি যে শিক্ষা অর্জন করি না কেন, আমি আমার মূল লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে সুন্দরতম আমল করে। সুতরাং আমরা যত বড় শিক্ষাবিদ হই, যত বড় প্রফেসর হই, যত বড় জ্ঞানীগুণী হই, ডাক্তার হই না কেন, যদি আমলের মানদণ্ডে আমি উত্তীর্ণ না হতে পারি এবং পরকালে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই দুনিয়াবি জীবনে আমি সৎ আমল সম্পাদন করে এই পৃথিবী থেকে বিদায় না নিতে পারি, তাহলে এই শিক্ষা, এই পরিচয়, এই পদ পদবি কোনোটি আমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। সম্মানিত সন্ধু মণ্ডলী, আর আমার জন্য যদি এখলাস থাকে, আন্তরিকতা থাকে এবং আমি যদি বিশেষ বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করি, যেটিকে আরবিতে বলা হয় আল ইখতিসাস, আমরা অনেকে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করবো, পড়াশোনা করব, সব বিষয়ে আমাদের জ্ঞান থাকবে, কিন্তু একটি মৌলিক বিষয়ে আমাকে বিশেষজ্ঞ হতে হবে, তাহলে আমার দ্বারা দেশ, জাতি, সমাজ উপকৃত হবে এবং এই সমাজ আমার জ্ঞানের আলোয় আলোকিত হবে, আমি নিজেকে আলোকিত করতে পারবো। আসুন শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা আল্লাহকে চিনি, আমার ইসলামকে চিনি, ইসলামকে জানি এবং বিশুদ্ধ আমল করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালে মুক্তির পথকে সুগম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জ্ঞান চর্চার এক অতুল্য প্ল্যাটফর্ম বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত আলোচককে অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত সময়ে আমাদের সামনে বিষয়টি উত্থাপন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন শরীফুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আমরা সকলে একটি প্রবাদ বাক্য শুনি এবং জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমান জামানায় শিক্ষিত সমাজের দিকে লক্ষ্য করলে এই প্রবাদ বাক্যটি মনে হয় সঠিক নয় এমনটি আমাদের মনে হয়। কারণ শিক্ষিত ব্যক্তিরাই এদেশের সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়নরত আছে তারা অবশ্যই শিক্ষা অর্জন করব, কিন্তু শিক্ষাটা অবশ্যই হতে হবে সুশিক্ষা। সুশিক্ষা ওই শিক্ষাকেই বলে যেই শিক্ষা তাকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায়। যেই শিক্ষা তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় না, অবাধ্যতা শেখায়, সেই শিক্ষাকে মূলত সুশিক্ষা বলা চলে না। মাশাআল্লাহ, আমাদের সবার হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন, সাথে ইন্টারনেট, সস্তা ইন্টারনেট। দেখা যায় যে সবাই এই অ্যান্ড্রয়েড ফোন এবং সস্তা ইন্টারনেটের মাধ্যমে আমাদের যুব সমাজ, আমাদের চরিত্রগুলো আমরা নষ্ট করে দিচ্ছি, বিভিন্ন পাপাচারে লিপ্ত হচ্ছি। অতএব সময়ের মূল্যায়ন করতে হবে ভাইয়েরা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার এবং ইফতার মাহফিলের স্নেহাস্পদ সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আলোচকবৃন্দ এবং উপস্থিত অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকমণ্ডলী এবং যুবক এবং ছাত্র ভাইয়েরা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আজকে আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে একটি প্রবাদ বাক্য শুনি এবং জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমান জামানায় শিক্ষিত সমাজের দিকে লক্ষ্য করলে এই প্রবাদ বাক্যটি মনে হয় সঠিক নয় এমনটি আমাদের মনে হয়। কারণ শিক্ষিত ব্যক্তিরাই এদেশের সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজ।
শিক্ষিত ব্যক্তিরাই বড় বড় পাপাচারে লিপ্ত, শিক্ষিত ব্যক্তিদের দ্বারাই সমাজ বিনষ্ট হচ্ছে, শিক্ষিত ব্যক্তিদের দ্বারাই মুসলিম সমাজ বিভক্ত হচ্ছে। তাহলে বর্তমান শিক্ষা বা বর্তমানে শিক্ষিত সমাজের প্রতি লক্ষ্য রাখলে এই প্রবাদ বাক্যটি আসলে যথার্থ মনে হয় না। প্রবাদ বাক্যটি একটু সংস্কার করে বলা দরকার হবে, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা হতে হবে সুশিক্ষা। সুশিক্ষা কাকে বলে? অনেক মনীষী শিক্ষার এক একটা সংজ্ঞা দিয়েছেন, অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সুশিক্ষা কাকে বলে? সুশিক্ষা ওই শিক্ষাকেই বলে যেই শিক্ষা তাকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায়। যেই শিক্ষা তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় না, অবাধ্যতা শেখায়, সেই শিক্ষাকে মূলত সুশিক্ষা বলা চলে না। আমরা সকলেই জানি আবুল জাহালের কথা, আবুল জাহালের নাম জানি সবাই। তার নাম আবু জাহেল নয়, আসলে মূলত আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু যেই জ্ঞান তাকে তার সৃষ্টিকর্তাকে চেনায়নি, যেই জ্ঞান তাকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায়নি, সেই জ্ঞান, সেই জ্ঞানে জ্ঞানী হওয়ার পরেও তাকে আবুল জাহাল বলে আখ্যিত করা হয়েছে, মূর্খের পিতা বলে। অতএব আমরা অবশ্যই আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়নরত আছি তারা অবশ্যই শিক্ষা অর্জন করব, কিন্তু শিক্ষাটা অবশ্যই হতে হবে সুশিক্ষা। সম্মানিত উপস্থিতি, যারা আমরা এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি তাদেরকে অবশ্যই কিছু কথা মনে রাখতে হবে। তার মধ্যে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। তাহলে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমরা বড় বড় কোটিপতি হব, বড় বড় বিজনেসম্যান হব, বড় অনেক কিছু করব দুনিয়াতে, এর জন্য কিন্তু দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন যে আমরা তার দাসত্ব করব, আমরা তার ইবাদত করব। এর বিনিময়ে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ সৃষ্টি করে রেখেছেন অফরন্ত নিয়ামতের জায়গা জান্নাত। কিন্তু যদি আমরা তার সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন না করি, আমরা যদি তার সেই উদ্দেশ্যের অবাধ্যতা করি, তাহলে অবশ্যই আমাদের জন্য তার শাস্তি স্বরূপ সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম। জাহান্নামের কঠিন শাস্তি অবশ্যই, আমি যদি জিজ্ঞেস করি এখানে কেউই এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে চান না। শুধুমাত্র যদি মুখেই বলি যে আমি জাহান্নামে যেতে চাই না, জাহান্নামে জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে কিন্তু জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। জান্নাতের পথ কঠিন পথ, জান্নাতে যেতে গেলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, জান্নাতে যেতে গেলে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে, কারণ জান্নাতের পথ কণ্টকাকীর্ণ পথ, সহজ পথ নয়। একদা আল্লাহ তাআলা যখন জান্নাতকে সৃষ্টি করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বললেন যে হে জিবরিল, যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত দেখে এসে বলছেন যে আল্লাহ, জান্নাতে যাবে না এ ধরনের মানুষ কি পাওয়া যাবে? সবাই তো জান্নাতে যেতে চাইবে, এত সুখের জায়গা কি মানুষ ছাড়তে চায়? তখন আল্লাহ তাআলা জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দিলেন, দিয়ে বললেন যে জিবরিল, যাও এইবার জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয়বার জান্নাত দেখে এসে বলছেন যে আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো মানুষ কি পাওয়া যাবে? কেউ তো জান্নাতে যেতে চাইবে না, মানুষ কি এত কষ্ট স্বীকার করতে চায়? তাহলে বোঝা যাচ্ছে জান্নাতের পথ সহজ নয়, অনেক কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। অতএব প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকেই জান্নাতে প্রবেশের জন্য চেষ্টা করতে হবে দুনিয়াতেই, জান্নাতে প্রবেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, জান্নাতে প্রবেশের জন্য অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন সে উদ্দেশ্যের যথাযথ বাস্তবায়ন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান জামানার যুব সমাজ আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছে।
আস্তে আস্তে যেন আল্লাহকে ভুলে যাচ্ছি আমরা সবাই। আমরা এই অধঃপতনের বেশ কিছু কারণও আছে, কেন যুব সমাজ আজকে অধঃপতনের দিকে, এর বেশ কিছু কারণ। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো যে আমরা সময়ের মূল্যায়ন করতে শিখিনি, আমরা সময়ের মূল্যায়ন করতে জানি না। আমাদের বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্রর অবসর সময়ের শেষ নাই। দেখা যায় যে একটা শিশু যখন প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে, শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে বা এক মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তার এত লেখাপড়ার চাপ যে তার কাঁধে 5 কেজি 10 কেজি ওজনের বই ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং ক্লাস থেকে আসার পরে একটা প্রাইভেট আর একটা প্রাইভেট, মনে হচ্ছে যে শিশু অবস্থায় মনে হয় সে এমএ পাস করবে। কিন্তু যত সে বড় হয় ততই যেন তার চাপ কমে যায়। আস্তে আস্তে যখন এই ধরনের ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন দেখা যায় যে একটা ফাইল হাতে করে ক্লাসে আসছে, আসছে আর যাচ্ছে, তার সময়ের অভাব নাই। তখন কি করে মানুষের, যেহেতু অবসর সময় অনেক, যেহেতু আমরা আল্লাহকে ভুলে গেছি, যেহেতু আমরা সৃষ্টিকর্তাকে ভুলে গেছি, সেহেতু আমরা কি করি আমাদের অবসর সময়গুলোকে বিভিন্ন বাজে কাজে ব্যয় করি। মাশাআল্লাহ আমাদের সবার হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন, সাথে ইন্টারনেট, সস্তা ইন্টারনেট। দেখা যায় যে সবাই এই অ্যান্ড্রয়েড ফোন এবং সস্তা ইন্টারনেটের মাধ্যমে আমাদের যুব সমাজ, আমাদের চরিত্রগুলো আমরা নষ্ট করে দিচ্ছি, বিভিন্ন পাপাচারে লিপ্ত হচ্ছি। অতএব সময়ের মূল্যায়ন করতে হবে ভাইয়েরা, সময়ের মূল্যায়ন করা শিখতে হবে। সময় কারোর জন্য থেমে থাকবে না। আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে, এই নির্দিষ্ট সময় আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল আসর। সেই আসরের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আসরে, সময়ের কসম। কেন আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন? এই বিদ্যায় মানে এই গবেষণায় একজন বিদ্বান মগ্ন যখন এই গবেষণা করছেন যে আল্লাহ তাআলা এত কিছু থাকতে সময়ের কসম খেলেন কেন, তখন এক আইসক্রিম বিক্রেতার আওয়াজ তার কানে ভেসে আসলো। এক আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে আর চিৎকার করে বলছে, ইরহামু মাইয়াদুব রাসু মালিহি, তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যেই ব্যক্তির মূলধন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সাথে সাথে ওই বিদ্বান আল্লাহর প্রশংসা করে বলে উঠলেন যে আলহামদুলিল্লাহ, আমি আমার উত্তর পেয়ে গেছি, আল্লাহ তাআলা এত কিছু থাকতে কেন সময়ের কসম খেলেন। আইসক্রিম বিক্রেতার আইসক্রিম যেমন আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকটি মানুষের হায়াত ওই আইসক্রিমের মতোই গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন, একটা মাস, একটা বৎসর আমাদের আমরা অতিবাহিত করছি, সেই সময় কিন্তু আমাদের জীবনে আর কখনোই ফিরে আসবে না। সেটা আমাদের জীবন থেকে মাইনাস হচ্ছে, সে কখনোই ফিরে আসবে না। অতএব প্রিয় ছাত্র ভাইয়েরা, সবাই সময়ের মূল্যায়ন করতে শিখুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আপনাদেরকে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর আনুগত্য করার জন্যই উদ্বুদ্ধ করে। মানুষ যেন একমাত্র সৃষ্টিকর্তার আনুগত্য করে, মানুষের আনুগত্য ছেড়ে একমাত্র সৃষ্টিকর্তার আনুগত্য করবে, এটাই কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মূল আহ্বান। তাই আসুন আমরা সৃষ্টিকর্তাকে না ভুলে যাই, আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি। আমরা আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করি। আমাদের এই যুবক বয়সে, এই যৌবন বয়সে আমরা যা করতে পারবো, বয়স হয়ে গেলে তা কিন্তু সব করতে পারবো না। এখন আমরা যত সহজেই ভালো কাজগুলো করে যেতে পারবো, আমাদের বয়স হয়ে গেলে ইচ্ছা থাকলেও কিন্তু সেটা করতে পারবো না। তাই প্রিয় ছাত্র ভাইয়েরা, আসুন আমরা আমাদের যৌবন বয়সটাকে ভালো কাজে ব্যয় করি। মনে রাখতে হবে আমাদের দেহের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া আমানত, সেই আমানত ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। দুনিয়াবি কোনো পথে আমার রক্ত যেন ব্যয় না হয়, এই জন্য সবাই সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর আনুগত্য করার জন্য তৌফিক দান করুন, আমিন। এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি যদি দর্শনে পড়ি, আমি যদি সাইকোলজিতেও পড়ি, আমি যদি অ্যানথ্রোপোলজিতেও পড়ি, যে যে সাবজেক্ট আমি পড়ি না কেন, আমার জীবনের মৌলিক লক্ষ্য আমাকে নিজে নির্ধারণ করে নিতে হবে। যদি আমাদের সরকার আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে না দেয়, আমাদের বিশ্ববিদ্যালয় যদি লক্ষ্য নির্ধারণ করে না দেয়, আমাদের নিজেকে এই লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে, কারণ আমাকে জান্নাতে যেতে হবে। রবকে চেনা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে বড় জানার বিষয়। এই জানার বিষয়টা আমাকে সবার আগে নির্ধারণ করতে হবে, আমি কোন বিষয়টা আগে জানবো। আমি আল্লাহকে জানবো, তার দাসত্ব করা শিখবো, তার বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবো, কিভাবে, কোন সোর্স অফ নলেজ থেকে। সোর্স অফ নলেজটাও আমাকে জানতে হবে, যেখানে খুশি সেখান থেকে জেনে নিলাম, পরিবার থেকে জেনে নিলাম, সমাজ থেকে জেনে নিলাম। এর নাম আসল শিক্ষা না, এর নাম আসলে সোর্স অফ নলেজ নয়। সোর্স অফ নলেজ হচ্ছে ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। এই দর্শন সাবজেক্ট, এই অ্যানথ্রোপোলজি সাবজেক্ট যদি আমাকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করে দেয়, তাহলে এই জ্ঞান কখনোই আমার জন্য উপকারী জ্ঞান নয়। এই জ্ঞান দুনিয়াতে হয়তো আমাকে সাময়িক উপকার করতে পারে, কিন্তু আমার স্থায়ী যে জীবন, আখেরাতের জীবন, এই জীবনের পরে যে জীবনটা অপেক্ষা করছে, সেই জীবনের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, ফলে ওই জ্ঞান কখনোই আমার জন্য উপকারী হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার মৌলিক উদ্দেশ্য শীর্ষক সেমিনারে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিমণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সেই সাথে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে রমজানুল মোবারকের এই পবিত্র ক্ষণে আমরা কিছু ভাই, কিছু দিনদার ভাই, যারা দিনের আলোয় আলোকিত হতে চেয়েছি, যারা কিনা ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চেয়েছি, যারা কিনা শিক্ষার মৌলিক উদ্দেশ্যকে নিজের জীবনে আত্মস্থ করতে চেয়েছি, সেই ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় একেবারেই শেষ, একটু পরেই ইফতার শুরু হয়ে যাবে। আমি তার আগে সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইব, ইতিমধ্যে আজকে যে সেমিনার হয়ে গেল, যে বিষয়ে সেমিনার হয়ে গেল, সে বিষয়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুতারাম প্রধান অতিথি অত্যন্ত বিস্তারিতভাবে, বলা যেতে পারে শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য আমাদেরকে বিস্তারিতভাবে বলে গেছেন। এই বিষয়ে নতুন করে আর কিছু বলার অবকাশ নেই, আমি সংক্ষেপে শুধুমাত্র এটুকুই বলতে চাইব যে আজকে সারা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নয়, সারা বিশ্বের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, যত শিক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে যেখানে জ্ঞানের চর্চা হচ্ছে, যেখানে যেখানে শিক্ষার চর্চা হচ্ছে, আমরা যদি হিসাব করে দেখি, বলতে পারবো যে 99% ক্ষেত্রে আসলে শিক্ষার মৌলিক উদ্দেশ্য জেনে আমরা শিক্ষা অর্জন করছি, জ্ঞান অর্জন করছি, এটা বলার কোনো উপায় নেই। তার কারণ শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য ছিল, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার সাথে আমাদের কোনো সংযোগ তৈরি হচ্ছে না এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে। এই শিক্ষা ব্যবস্থা, সেটা ইউরোপের শিক্ষা ব্যবস্থা হোক, সেটা আমেরিকার শিক্ষা ব্যবস্থা হোক, সেটা বাংলাদেশের হোক, সেটা আর যেখানেই হোক না কেন, এই শিক্ষা ব্যবস্থার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই। আর এই কারণেই এই শিক্ষা ব্যবস্থা কখনোই পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা হতে পারে না। যেই শিক্ষা শুধুমাত্র এই দুনিয়া জীবনের কিছু নিয়মকানুন পালনের শিক্ষা দেয়, এই দুনিয়াবী জীবনে আমাদের জীবিকা অর্জনের কিছু পথ শিখিয়ে দেয়, এই শিক্ষার নাম কখনোই প্রকৃত অর্থে শিক্ষা হতে পারে না। এই শিক্ষা একটা পশুরও আছে, একটা প্রাণীরও আছে, সেও জানে কীভাবে খাওয়া দাওয়া করতে হয়, সেও জানে কীভাবে পরিবার পরিচালনা করতে হয়, সেও জানে কীভাবে কোথায় থাকতে হয়, তার একটা থাকার জায়গা আছে। আমরাও যদি মানুষ হয়ে ঠিক একই ধরনের চিন্তা চেতনা পোষণ করি, একই ধরনের শিক্ষা গ্রহণ করি, আমাদের সাথে পশুর সাথে পার্থক্যটা কী হলো? যদি এই শিক্ষা আমাদেরকে আমাদের স্রষ্টার সাথে রিলেট করতো, আমাদের স্রষ্টার সাথে সংযোগ তৈরি করতো, এই শিক্ষা যদি আমাদেরকে পরবর্তী জীবনের সাথে সংযুক্ত করতো, তাহলে এই শিক্ষা প্রকৃত অর্থে শিক্ষা হতো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে সেমিনার আজকে হচ্ছে, এই সেমিনারটা হওয়ার কথা ছিল এক মাস আগেই, রমজান মুবারকের পূর্বেই।
ঠিক যেই দিন এই প্রোগ্রামটা হবে সেই দিনে একটা তুচ্ছ কারণে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা এই এলাকার অশিক্ষিতই বলবো আমরা নিঃসন্দেহে আমাদের মতো শিক্ষিত তারা নয় সেই অশিক্ষিত যারা ব্যবসায়ী তাদের সাথে আমাদের এই শিক্ষিত ছাত্র ভাইয়েরা তারা বিনা কারণে একটা তুচ্ছ কারণে মারামারি বাঁধিয়ে পুরো এই বিনোদপুর বাজারটাকে তুলকালাম করে এই বিশ্ববিদ্যালয়টাকে তারা দুই তিন দিন ধরে বন্ধ রাখলেন এই শিক্ষা কি বলবো এটা যে বাস্তব একটা প্রতিফল আমরা দেখলাম যে এই শিক্ষা সামান্য আমাদেরকে মানবিক কিছু মূল্যবোধ শিক্ষা দেয়নি আমাদেরকে এইটুকু অন্তত শেখা উচিত ছিল যে একটা অশিক্ষিত মানুষ বলা যেতে পারে আমাদের তুলনায় তাদের অবস্থান অনেক নিচে তাদের সাথে যে গণ্ডগোল করে তাদের সাথে যে মারামারি বাঁধিয়ে এইভাবে মানে অশিক্ষিত বর্বর একটা আচরণ যে করা যায় না এইটুকু শিক্ষা আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা যে দেয়নি এটাই কিন্তু হাতে কলমে সেদিন প্রমাণিত হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমি কথা বাড়াবো শুধু এইটুকুই বলতে চাইব আমাদের শিক্ষার একমাত্র লক্ষ্য যদি কিছু হয়ে থাকে যেই শিক্ষার মাধ্যম দিয়ে আমি প্রকৃত অর্থে নিজেকে শিক্ষিত বলে দাবি করতে পারবো সেই শিক্ষা হলো তাওহীদ রিসালাত এবং আখেরাত ভিত্তিক শিক্ষা যে শিক্ষার কথা আমরা শুরুতেই বলেছি সম্মানিত উপস্থিতি আমাদের শিক্ষার লক্ষ্য যদি নির্ধারণ করতে হয় আমি যে যে সাবজেক্টেই পড়ি না কেন আমি যদি দর্শনেও পড়ি আমি যদি সাইকোলজিতেও পড়ি আমি যদি অ্যান্থ্রোপোলজিতেও পড়ি যে যে সাবজেক্ট আমি পড়ি না কেন আমার জীবনের মৌলিক লক্ষ্য আমাকে নিজে নির্ধারণ করে নিতে হবে যদি আমাদের সরকার আমাদের আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে না দেয় আমাদের বিশ্ববিদ্যালয় যদি লক্ষ্য নির্ধারণ করে না দেয় আমাদের নিজেকে এই লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে কারণ আমাকে জান্নাতে যেতে হবে আমি যদি জান্নাতে যেতে না চাই আমি যা খুশি করতে পারি কিন্তু আমি যদি জান্নাতে যেতে চাই যদি আমার রবের সাক্ষাৎ আমি পেতে চাই তাহলে আমাকে আমার লক্ষ্য নিজেকেই নির্ধারণ করে নিতে হবে আর এই লক্ষ্য হচ্ছে প্রথম লক্ষ্য হচ্ছে মারিফাতুল্লাহ আমার স্রষ্টাকে যেন আমি সঠিকভাবে চিনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় জানার বিষয় আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে প্রথম জিজ্ঞাসা করা হবে তোমার রবকে এই রবে রবকে চেনা এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জ্ঞান সবচেয়ে বড় জানার বিষয় এই জানার বিষয়টা আমাকে সবার আগে নির্ধারণ করতে হবে আমি কোন বিষয়টা আগে জানবো দুই নম্বর হচ্ছে এই স্রষ্টাকে জানার পরে দ্বিতীয় কর্তব্য হচ্ছে স্রষ্টার বিধান অনুযায়ী আমি কিভাবে নিজেকে পরিচালনা করব কিভাবে আমি স্রষ্টার আবেদ হব স্রষ্টার দাস আমি কিভাবে হব এটা হচ্ছে আমার দ্বিতীয় জানার বিষয় তৃতীয় জানার বিষয় যে আমি এই জ্ঞানটা কিভাবে অর্জন করব আমি আল্লাহকে জানব তার দাসত্ব করা শিখব তার বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব কিভাবে কোন সোর্স অফ নলেজ থেকে সোর্স অফ নলেজটা আমাকে জানতে হবে যেখানে খুশি সেখান থেকে জেনে নিলাম পরিবার থেকে জেনে নিলাম সমাজ থেকে জেনে নিলাম এর নাম আসল শিক্ষা না এর নাম আসলে সোর্স অফ নলেজ নয় সোর্স অফ নলেজ হচ্ছে ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন আমাদের কাছে যেন তিনি আমাদেরকে সোর্স অফ নলেজটা আমাদের শিখিয়ে দিতে পারেন আর সেই সোর্স অফ নলেজ হচ্ছে আল কোরআন এবং তার ব্যাখ্যা সহি হাদিস আল কোরআন এবং সহি হাদিস এই দুটোই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় গাইডলাইন সবচেয়ে বড় নির্দেশনা এই দুইটা গাইডলাইন ফলো করার মাধ্যম দিয়েই আমরা আমাদের রবকে চিনতে পারবো এবং আমাদের রবকে আমি কিভাবে ইবাদত করব তার বিধান অনুযায়ী কিভাবে নিজেকে পরিচালনা করব সেই জ্ঞানটাও আমি অর্জন করতে পারবো সম্মানিত উপস্থিতি আমার আলোচনার দ্বিতীয় বিষয় ছিল ক্যারিয়ার গঠন নিয়ে আমরা প্রত্যেকেই ক্যারিয়ার নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন বিশেষ করে ছাত্র জীবনের এই পর্যায়ে যারা আমরা এসেছি আমাদের সবারই এখন চেতনা চিন্তা চেতনা যে ভবিষ্যতে কিভাবে একটা বড় চাকরি পাবো কোথায় পড়াশোনা করব দেশের বাইরে কোথায় যেতে পারি নানা ধরনের ক্যারিয়ার প্ল্যান নিয়ে আমরা বসে আছি আমি আপনাদেরকে শুধুমাত্র তিনটা গাইডলাইন ধরিয়ে দিতে চাই যে যেই পর্যায়ে আমি যেতে চাই না কেন যে যে পেশাতেই যেতে চাই না কেন যে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না কেন জীবনের স্বপ্নগুলো যে যেভাবেই পূরণ করতে চাই না কেন তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে আল ইলমুন নাফি আমি যে জ্ঞান অর্জন করব যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞান যেন অবশ্যই আমার জন্য উপকারী হয় এবং আমার সমাজের জন্য উপকারী হয় যদি সেই জ্ঞান আমাকে উপকৃত না করে আমার সমাজকে উপকৃত না করে সেই জ্ঞান অর্জন করে আমার কোনো লাভ হবে না যদি আমি দর্শন শিক্ষা লাভ করি আমি যদি দর্শনে পড়ি আমি যদি অ্যান্থ্রোপোলজিতে পড়ি এই দুটো সাবজেক্ট পড়েও কিন্তু এলমুন নাফে অর্জন করা সম্ভব উপকারী জ্ঞান অর্জন করা সম্ভব যদি এই দর্শন দ্বারা আমি আল্লাহকে চিনতে পারি এই দর্শন দ্বারা যদি আমি মানুষকে উপকার করতে পারি কিন্তু এই দর্শন সাবজেক্ট এই অ্যান্থ্রোপোলজির সাবজেক্ট যদি আমাকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করে দেয়
তাহলে এই জ্ঞান কখনোই আমার জন্য উপকারী জ্ঞান নয়। এই জ্ঞান দুনিয়াতে হয়তো আমাকে সাময়িক উপকার করতে পারে, কিন্তু আমার স্থায়ী যে জীবন, আখেরাতের জীবন, এই জীবনের পরে যে জীবনটা অপেক্ষা করছে, সেই জীবনের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, ফলে ওই জ্ঞান কখনোই আমার জন্য উপকারী হবে না। যদি আমি মানে ব্যাংকিংয়ে পড়ি, ফিনান্সিংয়ে পড়ি, তাহলে আমার টার্গেট থাকবে আমি যেন এই ব্যাংকিং এবং ফিনান্সিং শিখে আমি যেন ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে বাস্তবায়ন করতে পারি। যদি আমি এই সুদী ব্যবস্থার মধ্যে নিজেই ঢুকে যাই, যদি আমি এই সুদী ব্যাংকের চাকরিকে আমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলি, তাহলে এই জ্ঞান আমার জন্য কখনোই উপকারী জ্ঞান না, বরং আমার জন্য অপকারী জ্ঞান। এই জ্ঞান আমাকে দুনিয়াতে হয়তো সাময়িক রিল্যাক্স দেবে, কিন্তু এই জ্ঞান আমাকে অবশ্যই কাল পরকালে পরকালীন জীবনে আমাকে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। দুই নম্বর যে গাইডলাইন, সেটা হচ্ছে আমাকে সবসময় চিন্তা রাখতে হবে আমি যে এই জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অর্জনের মাধ্যমে যে কাজগুলো আমি করব, যে আমল আমি করব, যে পেশায় যাব, সেই পেশার প্রতিটা ক্ষেত্রে যেন আমি আল্লাহর কাছে কিছু পাই, আমি যেন সওয়াব পাই। আমি যেন আমি যদি ডাক্তার হই, আমার জীবনের প্রত্যেকটা স্টেপ এমন হয় যেন আমি চিন্তা করি আমি যে কাজটা করছি এর মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে বেনিফিট পাবো, প্রতিদান পাবো। যে চাকরিতে আমি ঢুকি না কেন, সেই চাকরিতে আমার মূল যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর কাছে প্রতিদান পাওয়া, এটাই হচ্ছে আমাদের টার্গেট হবে। আল্লাহর কাছে যদি কবুলযোগ্য না হয়, ওই কাজ করে আমার কোনো লাভ নেই, যত ভালো কাজই করি না কেন, যদি ওটা আল্লাহর উদ্দেশ্যে না করি, আল্লাহর দেখানো পদ্ধতিতে না করি, রাসূলের দেখানো পদ্ধতিতে না করি, ওই আমলের ওই পেশার কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকবে না। হয়তো দুনিয়াতে কিছুদিন আমি ভালো থাকতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি নিঃসন্দেহে পরাজিতদের কাতারে চলে যাব। সর্বশেষ যেটা আমাদের টার্গেট থাকবে সেটা হচ্ছে রিজকান তাইবা, হালাল রিজিক। একটা টাকাও যদি উপার্জন করি সেটা হালাল পন্থায়, কোনো অবস্থাতেই আমার দ্বারা যেন কোনো অন্যায় কাজ না হয়, আমি যেন কোনো হারাম পন্থায়, অনৈতিক পন্থায়, দুর্নীতির মাধ্যম দিয়ে, মানুষের সম্পদ গ্রাস করার মাধ্যম দিয়ে যেন আমি অর্থ উপার্জন না করি, আমার প্রত্যেকটা টাকা, আমার প্রত্যেকটা রিজিক যেন হয় হালাল রিজিক। এই তিনটা মৌলিক গাইডলাইন যেন আমরা খেয়াল রাখি আমাদের যদি ক্যারিয়ার প্ল্যান আমরা করি, কারণ আমাদের এই ক্যারিয়ার প্ল্যান শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হলে চলবে না, আমাদের এই ক্যারিয়ার প্ল্যান আখেরাত কেন্দ্রিক হতে হবে। এই দুনিয়ার জীবন আমাদের জন্য সর্বোচ্চ হয়তো বা 10 বছর 20 বছর 30 বছর, এরপরে আমাদের যে স্থায়ী জীবন, সেই স্থায়ী জীবনের জন্য যদি আমরা ক্যারিয়ার প্ল্যান না করি, তাহলে আমাদের এই ক্যারিয়ার প্ল্যান নিঃসন্দেহে বৃথা। এই ক্যারিয়ার প্ল্যানের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এই জন্য আমাদেরকে এই ক্যারিয়ার প্ল্যানটাকে শুধুমাত্র দুনিয়াবী জীবন কেন্দ্রিক না, আখেরাত কেন্দ্রিক আমাদেরকে সাজিয়ে নিতে হবে। সময় তো উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে আল্লাহ রাসূল একটা দোয়া পড়ে তারপরে কাজ শুরু করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়িবা। আমরা কিন্তু এই তিনটা গাইডলাইন আজকে উল্লেখ করলাম। আল্লাহ রাসূল প্রতিদিন বলতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন এবং এমন কাজ করা তৌফিক দান করুন যেই কাজের মাধ্যম দিয়ে আমি আপনার মানে আমি আপনার পছন্দনীয় কাজ করতে পারি, এবং সর্বশেষ আমি যেন আমার রিজিকটা যেন আমি হালাল করতে পারি। এই তিনটা চাওয়া আল্লাহ রাসূল প্রতিদিন সকালে চাইতেন। একজন মুসলিম হিসাবে, সচেতন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইয়ের দায়িত্ব হবে নিজের জীবনকে আখেরাত কেন্দ্রিক এইভাবে সাজিয়ে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, যদি মুসলিম না হতাম তাহলে আমরা যা খুশি করতে পারতাম, কিন্তু মুসলিম মানে আমি আত্মসমর্পণকারী। আমি এক আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করেছি তখন আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করেই চালাতে হবে। যদি চালাতে পারি তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে। আর যদি মনে করি যে না, আমি স্বাধীন মানুষ, আমি যা খুশি করব, আমার সব কিছু করার ক্ষমতা আছে, আমার শারীরিক শক্তি আছে, সব কিছু করার ক্ষমতা আছে, যা খুশি করব, তাহলে এই যা খুশি করার এই সুযোগটুকু আপনি এই দুনিয়ার মধ্যেই পাবেন। দুনিয়াবি জীবনে যে কয়েকদিন বেঁচে আছেন সে কয়েকদিন পাবেন, যেই দিন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে সব কিছু আউট হয়ে যাবে, আপনার আর এই স্বাধীন ইচ্ছার কোনো মূল্য আর থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আপনি সেদিন বন্দী হয়ে যাবেন, সেখানে আপনার এই স্বাধীন ইচ্ছার কোনো মূল্য থাকবে না। সম্মানিত উপস্থিতির সময় শেষ, 6:20 বেজে গেছে, আমি আর কথা বাড়াবো না। বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ কল্যাণ দান করুন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। আজকে যে আয়োজন হলো সেই আয়োজনে যারা যতটুকু সহযোগিতা করেছেন, আমাদের ছাত্র ভাইয়েরা যে যতটুকু মেহনত করেছো, সকলের প্রতি আমাদের আন্তরিক মোবারকবাদ রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকলের মেহনতটুকু কবুল করে নিন এবং আমাদের এই সামান্য প্রচেষ্টার বিনিময়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার কিছু
সৈনিক যেন আল্লাহ রাব্বুল আলামিন গড়ে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বাড়তে বাড়তে ডিপার্টমেন্ট বাড়তে বাড়তে 62টা হয়েছে। কোরআন রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, হাদিস রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, সবই হবে। চারুকলা হচ্ছে, সঙ্গীত হচ্ছে, লারলাপ্পা করার জন্য চারুকলা মানে মূর্তি, মূর্তি শিখতে হবে না হচ্ছে। যারা করেছেন করেছেন, তারা কৈফিয়ত দেবেন আল্লাহর কাছে। ডিগ্রি যতই হাসিল করো, ইন্দ্রিয় বলে বল, বাহু বলে বল, ইন্দ্রিয় জলে জল, বাহু বলে বল, নিজস্ব ক্ষমতা যদি থাকে ওটাই আসল ক্ষমতা। ডিগ্রির ক্ষমতার কোনো মূল্য নাই। বাস, কোরআন একটা পবিত্র গ্রন্থ, কিন্তু এটা জীবন গ্রন্থ নয়। কোরআন বলা হচ্ছে হুদা, পথ প্রদর্শক, কিন্তু আমরা আমাদের পথ নিজেরাই প্রদর্শন করার চেষ্টা করি কোরআনকে বাদ দিয়ে। যে কোনো দলমতের শিক্ষক হোক না কেন, শিক্ষক আমার শিক্ষক, বাস খালাস। আর যে কোনো দলমত ছাত্র হোক, ছাত্র আমার স্নেহের পত্র, সে আমার ছাত্র। এই মেজাজ যদি না থাকে, ছাত্রদের সঙ্গে স্নেহের সম্পর্ক, শিক্ষকদের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক, এটা যদি না থাকে, দুনিয়া থেকে শিক্ষা উঠে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز الرحمن علم القران خلق الانسان علمه البيان وفي ايات اخرى اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আহলেদের যুব সংঘের উদ্যোগে আয়োজিত শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে ছাত্র শিক্ষক এবং শুভানুধ্যায়ী অনেকের সামনে বসতে পেরে, সবার সঙ্গে মিলিত হতে পেরে আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করছি এবং আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এসে আজকে আপনারা সেমিনারে বসছেন আহলেসের নাম নিয়ে, এজন্য কি আপনার খুশি হওয়া দরকার নাই? সারা বিশ্ব যখন আহলেস আন্দোলনের শত্রু, সারা দেশ থেকে আহলেস আন্দোলনের বিরুদ্ধে একাট্টা। আর আহলেস আন্দোলন করতে গিয়ে আমাদেরকে বিনা দোষে কারাগার নির্যাতিত হতে হয়েছে, আর সেখানে আপনারা এসছেন এরপরে মরা ঘুমিয়ে থাকা নাকি নেই, একটু পরেই তো খাবেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। শিক্ষার মৌলিক লক্ষ্য এ বিষয়ে 1975 থেকে আমি বক্তব্য করে যাচ্ছি, আজকে নয়, 75 সালে সাতক্ষীরা ইসলামী সেমিনার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম এবং সবচাইতে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টিকারী সেমিনার ছিল। তখন তৎকালীন সময়ে যারা দেশের শ্রেষ্ঠ জ্ঞানীগুণী ছিলেন তাদের সবাইকে আমরা সাতক্ষীরা নিয়ে গেছিলাম, সেটা ছিল 1976 সালে। তার এক বছর আগে থেকেই আমি 75 সাল এপ্রিল থেকে বক্তব্য শুরু হয়ে গেছে আমার। জাতি ধ্বংস হয়ে যাবে যদি শিক্ষা না থাকে। শিক্ষা জাতির মেরুদণ্ড, প্রত্যেকেই বলেন। কোন শিক্ষা মেরুদণ্ড, সুশিক্ষা না কুশিক্ষা? কুশিক্ষা গুন্ডা বানায়। আজকে বিশ্ববিদ্যালয়ে হচ্ছেটা কি, আমাদের হলগুলো কি হচ্ছে? দিন দিন চেহারা বাড়ছে এই হলে, যখন আমরা আগে এসেছি টিএসসিতে, আর এখন সেই টিএসসি কি এই টিএসসি এক আছে নাকি? আমি চিনতে পারছি না টিএসসি কোনটা। তোমরা তো কালকে সেলিব্রিটি, যে টিএসসিতে আমার বলা যেতে সারা জীবনটা কেটেছে হিসাব মতো, 1980 সালের 10ই ডিসেম্বর আমি এই বিষয়ে জয়েন করেছি, আর 2016 সালের 30শে জুন এখান থেকে আমি রিটায়ার করেছি।
পুরোটা জীবনটাই কাটালাম যেখানে, আর আমি আজকে টিএসসি খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোথায় বেরোতে হবে। ঢোকার পরে গোলক ধাঁধার মতো এই পাশটা ঘুরিয়ে 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 এখানে ঢুকে যাবে। বাপরে, এ কোন জাতের টিএসসি হয়ে গেছে, চিনতেই পারছি না। অথচ প্রতিদিন নিউজ আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমুজার সিট দখল, অমুজার তাড়িয়ে বের করে দিচ্ছে। এগুলো হচ্ছে না, গত কদিন আগে তো হাইব্রাহ হলের রিপোর্ট শুনলাম, এগুলো তো আগে তো ছিল না। বিল্ডিং বড় বড় হচ্ছে, শিক্ষার মান বাড়ছে না। এই অনুভূতি থেকেই 75 সাল থেকে ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গায় সেমিনার করেছি, এমনকি সবশেষ 2004 সালে 10ই এপ্রিল পয়লা বৈশাখের ছুটির দিন কুষ্টিয়া রেজিয়া সাদ ইনস্টিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেমিনার হয়ে গেছিল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, ডিনরা এবং রাজশাহী কুষ্টিয়া শহরের নামকরা উকিলরা সেখানে উপস্থিত ছিলেন। এ সবগুলো একত্রিত করে শিক্ষা ব্যবস্থা প্রস্তাবনা সমূহ একটা বই হয়েছে, এটা প্রত্যেকের কাছে যেন থাকে, তাহলে বুঝতে পারবে আমরা কী চাচ্ছি, কী বলে আসছি শুরু থেকে। পয়সার মায়া করলে হবে না, এটা নিতে হবে সবাইকে, তাহলে বুঝবে আমাদের মধ্যে শিক্ষার জন্য কি বেদনা লুকিয়ে ছিল, আজও সেই বেদনা নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যেতে হবে মনে হচ্ছে। 74 বছরের বাংলাদেশ, শিক্ষার কোনো উন্নতি নাই। 24 বছরের পাকিস্তান, শিক্ষা কমিশন হয়েছে, শিক্ষা কোনো কমিশনের মুখ কেউ দেখে নাই। আজকে বাংলাদেশের সংসদের 50 বছর পূর্তি উদযাপন করা হচ্ছে, লাভটা কী হচ্ছে? বলেই বলেছেন এমপি সাহেবরা যে আমাদের আসলে কিছুই উন্নতি হয়নি, বরং আগের চেয়ে অবনতি হয়েছে। শিক্ষার উন্নয়নের জন্য আগে লক্ষ্য নির্ধারণ করা উচিত, আমরা যাচ্ছি কোথায়। হোন্ডা স্টার্ট করবেন, যদি লক্ষ্য না থাকে কোন দিকে যাব, আপনি অ্যাক্সিডেন্ট করবেন না? আসলে তাই হচ্ছে। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করবার সবার আগে কোরআনের প্রথম কোন আয়াত নাযিল হয়েছে বলতে পারেন? কথা বলেন, সূরা আলাক। আর এটা সূরা হিসেবে কত নম্বর সূরা বলতে পারেন? 96 নম্বর সূরা। উচিত ছিল শুরুতে একরা বিসমে আসা, তাই না? শুরুতে আসছে কি? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফিহ, তাই না? ওটা কি শুরু নাকি? সূরা বাকারা তো সর্বশেষ সূরা। সূরা বাকারা 281 নম্বর আয়াত হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত। কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের মৃত্যুর 7 দিন মতান্তরে 21 দিন পূর্বে, আর সেই আয়াতটি হচ্ছে সূরে বাকারার মধ্যে। আর সেই সূরে বাকারে এসছে কোরআনের তরতিব হিসাবে, সংকলন হিসেবে প্রথম সূরা হিসেবে আসছে। কারণ কি? সেখানে আল্লাহ বলে দিচ্ছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়ত করবে যারা মুত্তাকি, তাদেরকে, যারা ফাসেক মুনাফেক কাফের তাদের জন্য কোরআন হেদায়ত গ্রন্থ নয়। মানুষ হেদায়ত চাইলে হেদায়ত পাবে, না চাইলে কি পাবে? আল্লামা ইকবাল বলছেন, রাহ দেখলামও কিস্তা রাহরে মানসিল হি তো নেই, রাস্তা দেখাবো কাকে, রাস্তা দেখতে চায় না তো কেউ। অথচ এই রমজান মাস আল্লাহ নিজেই বলে দিচ্ছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই সে রমজান মাস যাতে নাজিল হয়েছে কোরআন। কোরআনের ব্যাখ্যা কি? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য পথ প্রদর্শক, বাইয়িনাতিন মিনাল হুদা, এবং পথ প্রদর্শনের ব্যাখ্যা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড। কোরআন পড়ে আছে পবিত্র গ্রন্থ হিসাবে, জীবন গ্রন্থ হিসাবে নয়। মুসলমানদের, দিনদার মুসলমান যারা যেখানে কোনো বৈঠক করেন প্রথমে কোরআন পড়ে শুরু করেন না? বাস, কোরআন একটা পবিত্র গ্রন্থ কিন্তু এটা জীবন গ্রন্থ নয়। কোরআন বলা হচ্ছে হুদা, পথ প্রদর্শক, কিন্তু আমরা আমাদের পথ নিজেরাই প্রদর্শন করার চেষ্টা করি কোরআনকে বাদ দিয়ে। এরপরে বলা হচ্ছে বাইয়িনাতিন মিনাল হুদা,
পথ প্রদর্শনের ব্যাখ্যা কোথায়? হাদিসে আকিমুসসালাহ কায়েম করো, কীভাবে করবে? সব নিয়মকানুন হাদিসে রয়েছে না? আল ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড। কোরআন বলছে সুদ হারাম, আপনি বলছে সুদ নিলে চলবে কেমন করে? বিশ্ব সুদী অর্থনীতির উপর ভরে আছে, সারা বিশ্ব সুদের মধ্যে ডুবে আছে, শুধু মুসলিম কান্ট্রি নয়, সমস্ত বিশ্ব সুদী অর্থনীতির হিংস্র অক্টোপাসের মতো আশ্চর্য পৃষ্ঠে জুড়ে রেখেছে। অথচ কোরআনের অনুসারে 57টি মুসলিম কান্ট্রি কেউ সুদের বিরুদ্ধে কোনো আইন তো পরিবর্গা, সুদ থেকে সুদটা যে খারাপ জিনিস এ বলতেও সাহস নেই কারো মনে। আচ্ছা, কোরআন হলো সত্য মিথ্যার মানদণ্ড? কোরআনই বলে দিয়েছে সত্য হলো সুদবিহীন জাকাত ও সাদাকা ভিত্তিক অর্থনীতি হচ্ছে সুদবিহীন অর্থনীতি, সুদি অর্থনীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ হলো সাদাকা ভিত্তিক অর্থনীতি। জাকাতও নেই সাদাকাও নেই, আচ্ছা লামসাম যেটা খুশি মতো দেয়, শুধু মুসলমানরা যদি ওষুধটা যদি দেয়, বাংলাদেশ যত উৎপন্ন ফসল হয় খাদ্য শস্য এর 1/10 10 ভাগের 1 ভাগকে আরবিতে ওষুধ বলা হয়, অথবা 20 ভাগের 1 ভাগ যদি শুধু এইটুকু যদি ওষুধ দিতাম আমরা, তাহলে বাংলাদেশে কোনো দারিদ্র খবর থাকতো না। কিন্তু আল্লাহ প্রদত্ত অর্থনীতি আমরাই ধ্বংস করে দিচ্ছি। বিশ্বাস করতেও আজকে ভুলে গেছি যে কোরআন হলো অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, এটা বলতেও আমরা যেন আপত্তি করি। মুখে কেউ বলে না যে কোরআন অপবিত্র গ্রন্থ, কিন্তু কাজে বলে দিচ্ছে যে আমরা কোরআনকে মানি না। কেয়ামতের দিন যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না, হে মোহাম্মদ তোর উম্মতের এই দুর্দশা কেন, তখন তিনি জবাব দেবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত বলে মনে করেছিল। পরিত্যক্ত মানে বর্জ্য, রাস্তা ঝাড়ু দেয় না, ঝাড়ু দিয়ে এক পাশে রেখে দেয় না, ওটা হলে পরিত্যক্ত। আজকে কোরআনের এই দুর্দশা হয়েছে। প্রশ্ন হল সমাজের এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এর উপায় তো আমরাই বুঝতে পারি, প্রত্যেক জায়গাতেই আপনাকে মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে, অথবা লক্ষ্যের পক্ষে একদল লোককে কাজ করে যেতে হবে, এবং সেখানে অবশ্যই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বিশৃঙ্খলভাবে সারা দেশে বক্তৃতা করে কোনো লাভ হবে না। এই বিষয়টি সবসময় মনে রাখবেন। প্রথমে হলো তৌহিদের ব্যাখ্যাটা কি? তৌহিদি জনতা ঘরে ঘরে এখন না, তৌহিদের মূল ব্যাখ্যাটা আগে জানতে হবে। আমরা তৌহিদ বুঝি কবর পূজাও করি, কবর পূজা তৌহিদ কি একসঙ্গে চলবে? অথচ বাংলাদেশে চলছে, এই ইউনিভার্সিটি দেখানো চায় কতগুলো কবর আসা ডানি বামে, কবরের গায়ে কেউ হাত দেবে না। এখানে একটা ভুয়া কবর আছে, শাহালির মাজার আছে না, কয়টা বাংলাদেশে? 3টা আছে, এখানে একটা, ঢাকায় একটা, আর ওই সুলতানগঞ্জে একটা। একটা মানুষ কয় জায়গায় মরে? বাজিদ বস্তমে আছে না, কোথায় বলো, নাকি জানো না নাকি তোমরা? বাজিদ বস্তমে না জানলে তো তোর বাংলাদেশে বাস করে বুঝলি না? বাজিদ বস্তমে চট্টগ্রামে না, জীবনে একদিনও সে বাংলাদেশে আসেনি, সে হলো ইরানের লোক, বিস্তম শহরে বসবাস করছে। আচ্ছা, বাংলাদেশ এমন, এদেশের মানুষ এত হুজুগি, যেটা চলছে ওটাই চলবে, বিপরীত বললে আপনি বাতিল। স্রোতে লাশ ভাসে, আর স্রোত উল্টা জীবন্ত সাঁতারুরা। সমাজ পরিবর্তন করতে গেলে কিন্তু জীবন্ত মানুষ দরকার, মরা লাশ দিয়ে কোশ্চেন করলে সমাজ পরিবর্তন হয় না। আর এটা বুঝতে পারি ছাত্র জীবনে আমরা শুরু করেছি আহলে যুবসংঘ, তোমরা দেখছো 78 সালে 5ই ফেব্রুয়ারি আসলে না, 74 সালেই আমার এই কাজ শুরু হয়ে গেছে, যখন খুলনা সিটি কলেজের ছাত্র, তখন আমরা বুঝতে পারছিলাম এটা কী হচ্ছে। ছাত্র কালে স্লোগান দেওয়া জন্য এসেছে দুনিয়াতে, ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, অর্থই হলো জাতীয় রাজনীতির লেজুড় বৃত্তি করা। কোনো শিক্ষক বা কোনো ছাত্র স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না এখানে, ফলে বাক স্বাধীনতা হরণ করা হয়ে গেছে, কেউ জানে না এখানে কী বলতে হবে। শিখানো বলি বলন অর্থ তো আর শিক্ষকতা নয়। আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমি আজকে স্মরণ করছি প্রফেসর খালেকুজ্জামানের কথা, যিনি জুলজির প্রফেসর ছিলেন, এসব কলিগরা চিনবেন, বাচ্চা অনুষব অনেক আগের কথা, 94-এর কথা বলছি।
পদ্মাবাসীকে তার বাড়িতে পড়ে আসেন প্যারালাইসিস রোগী হিসাবে। আল্লাহ পাকের অশেষ রহমত, আমি জীবন্ত হিসেবে তোমাদের সামনে এসে বসতে পেরেছি, আর যদি উনি ভালো অবস্থা থাকলে আমি ওকে নিয়েই আসতাম এখানে। যখন আমরা এখানে প্রথম বললাম প্রস্তাব দিয়ে ছাত্রদের মধ্যে শিক্ষকদের মধ্যেও, মানেনি কেউ অবশ্য, কিন্তু সবাই বলছিল হ্যাঁ ঠিক। কি সেটা জানো? বলেছিলাম যে ভিসি নিয়োগ হবে নিঃসন্দেহে চ্যান্সেলর কর্তৃক, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যিনি প্রফেসর, বয়সের দিক দিয়ে বয়োজ্যেষ্ঠ, রিটায়ার করেননি, এরকম তিনজন সিরিয়াল সর্ব বয়োজ্যেষ্ঠ প্রফেসরের নাম পাঠানো হোক চ্যান্সেলরের কাছে, উনি সেখান থেকে একজনকে ভিসি নিয়োগ দেবেন, কোনো দলাদলি থাকবে না। ঠিক ছাত্র সংসদ প্রয়োজনে ফ্যাকাল্টি ভিত্তিক হোক আর শ্রেণীভিত্তিক হোক, সেখানে ডিউ টু মেরিট যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড ব্যাসেন, এরকম হিসাব করে সেখানে পরপর এগারো জনকে দিয়ে একটা কমিটি করে দাও। এগারো জনের মধ্যে যে যে দল করুক করুক, এখানে মেধার মূল্যায়ন হবে, যেন ছাত্ররা বুঝে আমাকে আগামীতে ভালো রেজাল্ট করতে হবে, যাতে মেধাকে সে গুরুত্ব দেয়, লেখাপড়া ভালো করে। আমাদের এই চিন্তাধারাটা সবাই খুব ভালো বলেছে, গ্রহণ কেউ করেনি। হ্যাঁ, প্রফেসর খালিকুজ্জামান একমাত্র ব্যক্তি। আমাদের যুবসংঘ কর্মী শিমুল যখন এই ধারণা তার কাছে পেশ করল, উনি জিজ্ঞেস করছিল তুমি এই ধারণা পেলে কোথায়, তো আমার কথা বলছিল, উনি বলেন ঠিক আছে দেখি আমি এটা কিছু করতে পারি কিনা। উনি ঘোষণা দিয়ে দিলেন আমার ডিপার্টমেন্টে জুলজি, মানে বাংলা ভাষায় কী বলে, প্রাণীবিদ্যাকে পুরনো সাবজেক্ট এদেশে আমাদের ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে, আমি যখন গেছি এখান থেকে তো ছিল 42টি বিভাগ, এখন আজকে ভাই বললেন 62টা বিভাগ, ইনস্টিটিউট ছিল মাত্র একটা, এখন তো যে বলে 6টা না 7টা, বিশাল ব্যাপার। তো না আমরা শিক্ষক ছিলাম 1000 পর্যন্ত 1000 প্লাস, এখন হচ্ছে 1500 প্লাস। এই শিক্ষকরা যদি নিরপেক্ষ থাকে, ছাত্ররা যদি নিরপেক্ষ থাকে, তাহলে তাদের জ্ঞান অর্জনের সুযোগ থাকে। সবাই ব্যয়িত হচ্ছে একটা দলের লেজুড়ে, ফলে শিক্ষকরা মর্যাদা হারিয়েছেন, ছাত্ররাও তাদের স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে, এবং ছাত্র শিক্ষক পরস্পর ভাই ভাই ফ্রেন্ড হয়ে গেছে, আগে এটা ছিল না। যে কোনো একজন শিক্ষক দেখলেই যে কোনো ছাত্র মাথা নত করতো, স্যার আসতেছে, এটা সম্মান ছিল। এখন থেকে দলীয় শিক্ষককে সেই সম্মান পায়, দল বিরোধী শিক্ষক হলে সম্মান নেই। একই এটা কি হবে নাকি? শিক্ষক সবারই শ্রদ্ধার পাত্র হবেন, এই এর পক্ষে আমরা এই প্রস্তাবগুলো দিয়েছিলাম। এমনকি রেজিস্ট্রার আব্দুল সালাম সাহেব বললেন ভাই আপনার কথাগুলি এত ভালো, কিন্তু বলবে কে, আপনি তো কোনো দলেই যান না, তা কী করে হবে, আমাদের দলে কিন্তু আমাকে আবার সেই গর্তে পড়ে যেতে হবে। প্রশ্নঙ্গ এই, প্রফেসর খালেকুজ্জামান সাহেব বলছিলেন যে আমি দেখে কিছু করতে পারি কিনা, উনি বলে দিলেন কোনো দলভিত্তিক নির্বাচন হবে না, এই থাকলো ভোটের বাক্স, যে যা পারো ভোট দাও, কোনো দলাদলি থাকবে না। উনি পেরেছিলেন, মনে হয় একটা প্রভাব ছিল ডিপার্টমেন্টের উপরে। আমি আজকে আসার আগেও সে মানুষের কথা বলে আসলাম, কথা ঠিক তো, ভালো বলো। হ্যাঁ স্যার, স্মৃতিচারণ করতে হয়, যারা সত্যিকার অর্থে কিছু করে যান বা বলে যান, যদি আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে আমরা অন্যায় করবো না। যদিও আমি তাকে তখনও চিনতাম না, আজও চিনি না মানুষটা কীরকম, উনিও কোনো আমার সামনে আসেননি, কিন্তু তার এই কাজটা আমার কাছে এবং ছাত্রদের কাছে খুবই ভালো লেগেছে। তার এই ছাত্র আজকে খুলনা মেডিকেলে তার বাপকে নিয়ে পড়ে আসে চূড়ান্ত অবস্থাতে, আবার সেই অবস্থাও সে আমাকে বলল স্যার, তো আমিও ওই ছাত্রকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই স্মৃতি সে মনে রেখেছে, আর তোমাদেরকেও এখান থেকে শিক্ষা গ্রহণের জন্য উপদেশ দিচ্ছি, পারলে এর উপরে তোমার টিকে থাকার চেষ্টা করো, যে কোনো দলমতের শিক্ষক হোক না কেন, শিক্ষক আমার শিক্ষক, বাস খালাস, আর যে কোনো দলমত ছাত্র হোক, ছাত্র আমার স্নেহের পাত্র, সে আমার ছাত্র। এই মেজাজ যদি না থাকে, ছাত্রদের সঙ্গে স্নেহের সম্পর্ক, শিক্ষকদের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক, এটা যদি না থাকে, দুনিয়া থেকে শিক্ষা উঠে যাবে। মান্নান ভূঁইয়া বলেছিলেন এক সময়,
যে আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্য এত টাকা ব্যয় করছি, তো কিছুই বৃদ্ধি হচ্ছে না। ঠাকুর যে টাকা বাজার করে তো মান বৃদ্ধি হয় না। মনে পড়ে এখন আমাদের নিজেদের কথা, আমরা লেখক কখনো ইট সিমেন্ট দেখি নাই, মাটির দেওয়াল, খড়ের চাল আর বাস বরুনের আটা দিয়ে তালগাছের পাতায় লিখতাম অ আ ক খ। বাস বরুনের আটা তোমরা চিনো? হাতে কাঁটা ফুটবে, কিন্তু প্রচণ্ড কাঁটাওয়ালা গাছ, ভাঙলে সাদা দুধের মতো আটা বের হয়। ওই আটা দিয়ে লিখতে হতো তালপাতার, শুকনো তালপাতার উপরে। এই লেখা নিয়ে মাদ্রাসায় গিয়ে জমা দিতাম, লেখা কার ভালো হয়েছে কার মন্দ হয়েছে। তালপাতা লিখতে গেলে লেখাটা ভালো না করলে তো হবেই না, নাহলে আটটা তালে বাদ দিয়ে আটটা তালে বাদ দিয়ে লিখবো। এই লেখার প্রচেষ্টার কারণেই লেখা আমাদের ভালো। আর এখন তো লেখালেখি বন্ধ হয়ে গেছে, কম্পিউটার টিপাটিপির চোটে কীভাবে অ লিখতে আসে বলতেই পারে না। বাস বরণের আটা দিয়ে লিখে আর বর্ষাকালে রেনি সিজনে তিন মাস ছুটি প্রাপ্ত ওই মাদ্রাসায়, কারণ দেয়াল তো ভেঙে পড়তে পারে, বলাতে যায় না। বাঁশ দিয়ে ঠেকা দিতাম বর্ষাকালে বৃষ্টির সময়, আব্বা বলতেন যাও ভেঙে পড়লে কি দেখে আস। এইসব জায়গায় লেখাপড়া শিখে আমরা আজকে এখানে, আর তোমরা লেখা শিখছো কত সুন্দর জায়গায়। ডিগ্রি যতই হাসিল করো, ইন্দ্রিয় বলে বল, বাহু বলে বল, ইন্দ্রিয় জলে জল, বাহু বলে বল, নিজস্ব ক্ষমতা যদি থাকে ওটাই আসল ক্ষমতা। ডিগ্রির ক্ষমতার কোনো মূল্য নাই। একসময় ছিল ডিগ্রি একটা পরিচিতি মাত্র, আইডেন্টি কার্ডের মতো। তুমি কতটুকু যোগ্য অযোগ্য যাচাইবাজি হবে তোমার কর্মজীবনে গেলে, কর্মজীবন যেন তোমার কাছে ব্যর্থ না হয়, তোমার ডিগ্রি যেন নাম সর্বস্ব না হয়, এ বিষয়টা মনে রাখতে হবে। আমাদের সাবেক ভিসি একজন আর্মি ম্যান ছিলেন, প্রফেসর রকিব সাহেব, উনি একসময় রাগ করে বলেই ফেলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ পর্যন্ত ডিগ্রি বিতরণী কেন্দ্র হবে। অথচ তখন যা শিখত ছেলেরা এখন তো তাও শেখে না, ক্লাসে ছাত্র নাই, পরীক্ষার হলে সব ছাত্র মজুদ, সারা বছর ক্লাস করে না, তো তারা জানে পাশ করার কোনো ব্যাপারই না। আর টিচাররা পাস না করেই দিলে তো ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন থাকবে না। আরবি বিভাগে এখন 110টা সিট, ওটা আমি করে গিয়েছিলাম, আর বাড়েনি, কারণ বাড়াতে গেলে যে সমস্যা, পাশ করাতে হবে তো, আর পাশ করে না ফেল করতে হবে। সব নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে আরবির বিরুদ্ধে, স্ট্র্যাটেজির বিরুদ্ধে, কিন্তু ডিপার্টমেন্টটা সরাতে পারছে না। বলা হলো এখানে আর্মি ব্যাক্ট মাদ্রাসা পাস করা ছেলে ভর্তি হতে পারবে না, সবাই ভর্তি হবে। রিটায়ারমেন্টের আগে আমি কয়টা ক্লাস নিয়েছি 2016 সালে, এসে আমাকে বলছে স্যার কী করবো, কিছু দিতে পারি না, আমরা তো জেনারেল স্টুডেন্ট। তো জেনারেল স্টুডেন্ট আর্মি কেন ভর্তি হবে, এখানে মাদ্রাসা স্টুডেন্টের ভর্তি হবে? কিন্তু না, এমনভাবে করে দিয়েছে ফ্যাকাল্টি থেকে, ফলে এইসব ছেলে মেয়েগুলোকে ফেল করানো বিপদ, পাশ করানোটা বিপদ। স্বামী চেয়ারম্যান কেমন, বাবা তোমার আমার এই হবেটাও না, এই খাতাগুলো তোমাকে দিই, তুমি নম্বরটা যা আবার পাশ করে দেবো, আমার দ্বারা হবে না। কিন্তু যার জন্য দেখতে পাচ্ছি সে জিরো পাবে, আমি তাকে কী করে পাশ মার্ক দিই? কিন্তু এমন এমন ফেসাদে ফেলানো হয়েছে, কোনো ডিপার্টমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা বলেছিলাম দেখো আরবি স্টাডিজটা আলাদা ফ্যাকাল্টি করো, সেটাও হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি বাড়তে বাড়তে, ডিপার্টমেন্ট বাড়তে বাড়তে 62টা হয়েছে, কোরআন রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, হাদিস রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, সবই হবে, চারুকলা হচ্ছে, সঙ্গীত হচ্ছে, লারলাপ্পা করার জন্য চারুকলা মানে মূর্তি শিখতে হবে না, হচ্ছে, যারা করেছেন তারা কৈফে দেবেন আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কালামে করে গবেষণা করার জন্য যদি একটা সুযোগ রাখা যেত, তাহলে আল্লাহর কাছে ভালো থাকতাম, অন্তত ছাত্ররা সুযোগ পাইত, সে সুযোগ আমাদের নাই। তোমরা গর্ব করছি ইবনে বতুতাকে নিয়ে, খলদুনকে নিয়ে, আল ফারাবি আল ফারগানি নাম বলছি না, তারা কি এমনি এমনি শিখছে নাকি? তাদের সময় সুযোগ ছিল, আধুনিক বিজ্ঞানের
জনক বলে পরিচিত রজার বেকন পর্যন্ত বলছেন যে বর্তমান বিশ্বের যে বিজ্ঞানের অগ্রগতি মূল হয়েছে মুসলমানদের অবদান। ডক্টর স্প্রিঙ্গার পর্যন্ত বলছেন যে মুসলমানরা যদি পৃথিবীতে না আসত বিজ্ঞানের অগ্রগতি আর 1000 বছর পিছিয়ে যেত। সবাই স্বীকার করে সেই যুগের মুসলমানরা বিজ্ঞানের অগ্রগতি কীভাবে করলো, তারা কী করে বীজগণিত আবিষ্কার করলো, তারা কী করে ঘড়ি আবিষ্কার করলো, তারা কী করে আণ্বিক গতি বার্ষিক গতি আবিষ্কার করলো, তারা কী করে শূন্য যে দিতে শূন্য দেয় না, মানে একের পেটে শূন্য দিয়ে শূন্য হয়, এই শূন্যের আবিষ্কার মুসলমানরা করলে কীভাবে করলো, তো সেই যুগে তারা কীভাবে রিসার্চ করত, তাদেরকে সে সুযোগ দেওয়া হয়েছিল বলিতে পেরেছে। মায়ের পেটে পড়তে কি বিজ্ঞানী হয় নাই? আজ আজকে আমরা বিমানে উঠতেছি, বিমান কারা করছে? আমরা অবশ্যই মার্কনীরা দুই ভাই করেছে, জি না, ও তো দুইবার অনেক আগেই মুসলমানরা করেছে এটা, তো উঠার পরে পড়ে গেছিল ফলে আর আগাতে পারেনি। এই সবগুলি এখন স্বীকার করছে, আমরা ওগুলো আমাদের বইয়ের মধ্যে দিয়ে দিছি, তোমরা দেখে নিবে, তালিকা দিও, 33টার তালিকা দিয়ে দিছি আমরা সেখানে। বীজগণিত, ত্রিকোণমিতি, কিসবমিতি, জ্যামিতি মাত্র নামটা মেলা আছে না তোমাদের সায়েন্সের, এই সমস্ত গোড়া হলো মুসলমানদের। যে সেই যুগের মুসলমানরা শিখেছে কোরআন রিসার্চ করে, এ যুগের মুসলমানদের এই 90% মুসলমানদের দেশের কেন কোরআন রিসার্চের জন্য চেষ্টা করা হবে না? মুখে তো খুব বলো গণতন্ত্র, এ দেশে অধিকাংশ মানুষ আকিদা বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে দেশ শাসন করে, এটা কোন ধরনের গণতন্ত্র? অথচ 50% এখন হচ্ছে 2018 সালের হিসাবে 62% মালয়েশিয়ার মুসলমানদের অবস্থান, 62% সেখানে মুসলমান, বাকি সব অমুসলিম। তারা এগিয়ে যাচ্ছে তাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক তাদের দেশে। আমাদের দেশে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার জন্য এত কথা বলতে হবে জন্য, এ তো নিজের প্রাণের দাবি, প্রত্যেকটা মুসলমানের মনের কথা এটা না, মুখে বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত, বিষয়টা খেয়াল করা উচিত সবারই। মৌলিক আদর্শ হবে আল্লাহকে চেনা, একরা। পৃথিবীতে এমন কোনো ধর্ম আছে যার শুরুতে একরা তুমি পড়ো? নাই, কোথাও নাই, কোনো ধর্মে পাবেন না আপনি। যদিও আমরা ইসলামের সঙ্গে কারো তুলনা করি না, ইসলাম একমাত্র ধর্ম আল্লাহর, আর সব মানুষের বানাওয়ার ধর্ম, তো কোনো ধর্মের শুরুতে একরা নাই, তুমি পড়ো, ইসলামেই প্রথম বলা হয় তুমি পড়ো, যে ধর্মের বাণী শুরুতে পড়ো, কী পড়বে, কার নামে পড়বে, কেন পড়বে, কী শিখবে সব বলা হচ্ছে। আর সেই ইসলাম আমাদের আকিদায় বিশ্বাসে আমলে আখলাকে থাকা সত্ত্বেও আমাদের সন্তানরা ইসলামের উপরে রিসার্চ করতে পারছে না, ইসলামের বৈজ্ঞানিক বিষয়গুলি পড়তে পারছে না। আমরা দুঃখের কথা কাকে বলব, সেদিন বলে গেছি, বহুদিন পরে আজকে আবার এসেছি, একই কথাই বলে যাচ্ছি। আজকে সবচেয়ে যে বিষয়টি বলছিলাম, কোনো জিনিস প্রতিষ্ঠা করতে তিনটা জিনিস লাগে। 1 নম্বর হলো লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করা। আমরা বলে দিয়েছি লক্ষ্য উদ্দেশ্য হবে তৌহিদ, রিসালাত, আখেরাত, ঠিক আছে? তো শিক্ষা লক্ষ্য হতে হবে তৌহিদ, কোনো শির্ক চলবে না, মানুষ আল্লাহর আনুগত্য করবে, শয়তানের আনুগত্য করবে না। এ বিষয়ে ভোটাভুটি করার সাহস কারো যদি থাকে করো, যে বাংলাদেশে একটা লোক এর বিরুদ্ধে ভোট দেখে দেখি। 2 নম্বর, এই লোকগুলোকে পরিচালিত করতে গেলে অবশ্যই একদল মানুষকে এগিয়ে যেতে হবে, অটোমেটিক্যালি আসমান থেকে পড়বে না, সেই একদল মানুষ হয় মূলত যুবশক্তি। যুবশক্তি সমাজের প্রাণশক্তি, আর যুবশক্তির মধ্যে সবচেয়ে অ্যাডভান্সড হচ্ছে ছাত্রশক্তি, কারণ তারা লেখাপড়া করে, তারা জানে, রিসার্চে থাকে। ছাত্রদেরকেই বলবো তোমরা এই লক্ষ্যে এগিয়ে আসো। 3 নম্বর, একা একা আগাইলে হবে না, তোমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, সাংগঠনিকভাবে এগিয়ে আসতে হবে, তাহলেই তোমাদের মূল্যায়ন হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আমি যখন ছিলাম তখন আহলেদের যুব সংঘ এখানে রেজিস্টার্ড সংগঠন হয়নি রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি চলে যাওয়ার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে আহলেদ যুব সংঘ রেজিস্টার্ড হয়েছে, তাই না? ও বলছে আপনি কারাগারে যাওয়ার পরে হয়েছে, তাও তো হল, তা তো আমার মনে হয়নি, আমি তো চলে গেছি তখন অলরেডি, কারাগারে যাওয়া মানে জাহান নামে যাওয়া শেষ, তাহলে ধরলাম মরে গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা খুশির খবর
যদি আহলাদের যুব সংঘ বলে একটা সংগঠন তোমার ছাত্রদের মধ্যে না থাকতো তাহলে আজকে এখানে ঢুকতে পারতো তোমরা? কথা বলো। অথচ তোমাদের আসার আগে থেকে এই ইউনিভার্সিটিতে প্রফেসর বাড়ি ছিলেন ভাইস চ্যান্সেলর আহলাদিসের, তার আমলে হয়নি। ভাইস চ্যান্সেলর ফারুকী ছিলেন আহলাদিস, তার আমলে হয়নি। প্রফেসর সালাম সাহেব রেজিস্ট্রার আহলাদিস, তার আমলে হয়নি। বহু ভিসি প্রভিসি ডিন চেয়ারম্যান কত গেছে আহলাদিস ঠিক নাই, কারণ আমল হয়নি। ছাত্রদের সব আমলেই ছিল, উত্তরবঙ্গে আহলাদিস ছাত্র বেশি, কিন্তু যখনই ছাত্ররা সংগঠিত হয়েছে আহলাদিস যুবসংঘের নামে তখনই এটা সংগঠন এখানে অনুমোদন পাইছে, তারা কি পাইছে? তা বোঝা গেল অবশ্যই তোমাকে সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে, এককভাবে গেলে চলবে না। এখানেই এসে হাদিস আল জামাত রহমাতুন আর ফুরকাত আজাব, জামাতবদ্ধ জীবনে রহমতের জীবন আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। আজকে এখানে অনুমতি নিতে গেলে তুই কখনোই অনুমতি পাইতে না, যেহেতু আগে থেকে রেজিস্টার্ড সংগঠন হিসেবে তোমরা আছো এখানে বলেই কিন্তু ভাই প্রক্টর সাহেব তোমাদেরকে অনুমতি দিয়েছে, নাহলে দিত? প্রক্টর সহপ্রক্টর যারা আছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যে সমস্ত শিক্ষক ভাইরা আজকে এসছেন আমাদের, যদিও স্নেহস্পদ কিন্তু শিক্ষক হিসেবে আমাদের আপনিই বলতে হবে, তাতে তো উপায় নাই। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমরা বলবো আপনারা সচেতন হন, আপনি যে সঠিক আদর্শের সন্ধান নিয়ে ছাত্রদের মধ্যে কাজ করছেন এটা মানুষকে বোঝাতে চেষ্টা করুন। কোড অফ লাইফ বলে অনেকে বলেছেন আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যে না লক্ষ্য ক্ষমতা আগে না জনগণের মধ্যে পরিবর্তন আগে, আকিদা বিশ্বাসের পরিবর্তন আগে না শাসন ক্ষমতা পরিবর্তনটা আগে, আপনারা বলতে পারেন? আগে গিয়ে সমাজ পরিবর্তন হবে না আগে সরকার পরিবর্তন হবে? এখানে যে আমাদের অনেক আহলে শিক্ষকের মধ্যে দ্বিমত আছে, তারা মনে করেন রাষ্ট্র ক্ষমতায় গেলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল চিন্তা। আমরা এই চিন্তার মধ্যে নাই, বলতে পারেন আমাদের এই চিন্তার সঙ্গে বৈপরীত্য পোষণ করার কারণেই আমাদেরকে যারা কারাগারে ঢুকিয়েছিলেন তারা ছিলেন ওই চিন্তার অনুসারী, যারা বলতেন আগে ক্ষমতা যায় তারপর সব ঠিক করে ফেলবো, এত সহজ নয়। এটা যদি হইতো 650 বছর মুসলমানরা দিল্লিতে রাজত্ব করেছে, ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা বেশি না কম, অথচ 650 বছর ক্ষমতা ছিল তারা, দিল্লির সর্বা জগদীশ সর্বা বলে তাদেরকে সম্বোধন করা হতো। এই বাংলাদেশে 190 বছর ইংরেজ শাসন করেছে, এদেশে মানুষকে খ্রিস্টান হয়েছে? কিছুই হয়নি। বরং বলবো বাংলাদেশে আজকে যে স্বাধীন দেশ হয়েছে মূলত ইসলামী চেতনার কারণে। জানতো মুজিবনগরে ওর উপাশে নদিয়া, এপাশে মেহেরপুর না, মাঝখানে একটা ইয়ে বাঁশের বেড়া, আমি নিজে গেছিলাম এই গত নভেম্বরে। দেখ বাবা তোমরা এখানে কেন? বলছে কী করবো স্যার, রাজনৈতিক কারণে আমরা এখানে এই আলাদা হয়ে গেছে আমাদের জেলার নদিয়া। তো স্যার আপনি মেহেরপুর আসলে আমার সব চলে যাই, তাই নাকি? ওই বিডাতে বললি আমাদের আমির জামাতে আসছে, পাসপোর্ট ভিসা লাগবেটা করে আমি চলে গেলাম। চিন্তা করতে পারেন কেন আজকে মেহেরপুর? এ তো নাম তো ছিল নদিয়া, রাজশাহীর আগে নাম ছিল মুর্শিদাবাদ। আমাকে সেই সময় কাগজ এখন পর্যন্ত আছে, জেলা মুর্শিদাবাদ, থানা গোদাগাড়ি জেলা মুর্শিদাবাদ, এখন না রাজশাহী হয়েছে। জাস্ট নদীর ওপাশেই তো পশ্চিমবঙ্গ, শুধু আদর্শিক কারণে। এদেশের অধিকাংশ লোক মুসলমান বলেই এদেশটা হয়েছে, পূর্ব পাকিস্তানটা হয়েছে বাংলাদেশ, আর ওদেশের অধিকাংশ লোক হিন্দু ছিল বলেই, অমুসলিম ছিল বলেই ওদেশটা হয়ে গেছে পশ্চিমবঙ্গ বা ভারতের একটা অধীনস্থ প্রদেশ। আর শুধু ইসলামী চেতনার কারণে আজকে বাংলাদেশ বাংলা জাতিসংঘে পৃথক অস্তিত্ব নিয়ে স্বাধীন বাংলাদেশের উঁচু মাথা নিয়ে সেখানে বসতে পারে শুধুমাত্র আপনার ইসলামী চেতনার কারণে। এই চেতনা যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। এই চেতনাকে উন্নত রাখতে পারে আহলাদের যুবসংঘের ছেলেরা, কারণ তাদের চেতনার মধ্যে আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, তাই না? আমাদের দাওয়াত আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পবিত্র কোরআন ও সহিহ হাদিস আল্লাহর দেওয়া চূড়ান্ত সত্যের একমাত্র অভ্রান্ত নিদর্শন। কিন্তু যখনই এখান থেকে ঘুরি বিয়ে আমরা ইসলামের নাম করে ফেঁকা বানিয়ে ফেলে দিয়েছি, একাধন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছি, শিরক বিদাতগুলোকে আমরা ইসলাম বানিয়ে ফেলে দিয়েছি, এত করে হয়ে গেছে সমস্যা। ফলে ওই ইসলাম নয় যে ইসলামে
যাবতীয় শিরক বিদাতকে হালাল করা হয়েছে ও ইসলাম নয়। ইসলাম হবে সিরফ কোরআন এবং সহিহ হাদিস, যেখানে কোনো ভেজাল নেই, জৈব নেই, মৌজু নেই, জাল নেই। আহলে হাদিস যুবসংঘের ছেলেদেরকে এই মৌলিক লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে প্রায় 35,000 ছাত্রের মধ্যে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং শিক্ষক ভাইদেরকেও বলছি আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করুন। কারোর সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, কোনো শত্রুতা নেই, সবার সঙ্গে আমাদের সুন্দর ব্যবস্থা, সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ থাকা উচিত। ছাত্র এবং শিক্ষকের যে কথা একটু আগে বললেন, এটা যেন সবসময় মাথায় থাকে। তোমরা কাজ করবে শিক্ষকদের সামনে শিক্ষক সুলভ শ্রদ্ধা নিয়ে তার সাথে কথা বলবা, যে দলে যে থাকে না শিক্ষক বাস। একদিন আগে যদি শিক্ষক হয় আমার কোনো ক্লাসমেট, শিক্ষক হওয়ার পরে তার সঙ্গে চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই মৌলিক বিষয়গুলি মাথায় রেখো, সঙ্গে সঙ্গে কোরআন ও সহিহ আলোকে নিজের জীবনটা গড়বে। নিজে যদি জীবন গড়তে না পারো তোমার কথা কে শুনবে? শুধু বক্তৃতা দিয়ে কোশ্চেন করলে সমাজ পরিবর্তন হয় না, তোমার নিজের আচরণ দিয়ে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আহলাদের যুবসংঘের আজকের এই সম্মেলন সফল হোক এবং অতি দ্রুত তোমরা এগিয়ে চলো। ছাত্র শিক্ষক সবার মধ্যে আমাদের দাওয়াতটা যেন তারা পেয়ে যান, বুঝতে চেষ্টা করেন। আমরা আজকের এই সম্মেলনে কিছুই করতে না পারলেও অন্তত চেতনা সৃষ্টি করা তো সম্ভব হবে, এটুকুই অন্তত যেন হয়। আর এই শিক্ষা ব্যবস্থা প্রস্তাবনা বইগুলো সবার মধ্যে দিয়ে দাও, যদি কারো সুযোগে পড়লে চিনারা তারা বুঝতে পারবেন যে আমরা কী চাচ্ছি। পরিশেষে আমি আবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী বক্তাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আকুল কৌলি হাজা আস্তাকুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।